গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরা তো অবশ্যই ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, তবে এবার একটু টায়ার্ড টায়ার্ড লাগছে আর কি, অনেক হয়েছে। কালকে তো খুব 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 এনজয় করেছি, খুব ভালো ঘুরেছি। তো এই আর কি, মানে জুটি ভালো পেলে ঘুরতেও মজা লাগে এই আর কি। তো কালকে খুব মজা করেছি। এখন বাজে 9:48। 9:48-এ সাধারণত উইকডেজে এরকম ভাবে পাওয়া যায় না আমাকে, যে আমি খাটে বসে রয়েছি। আমাকে কেন, মামুনিকে কাউকেই পাওয়া যায় না এভাবে। আজকে যেহেতু সানডে আর আজকে ভোটের দিন আর কি, আমাদের এখানে ভোট আজকে, তো আজকে আমাদের বাড়িতে হবে মাটন। পাপা গেছে বাজারে মাটন আনতে, আর লাল শাক ভাজা হবে। এই দুটো ঠিক হয়ে রয়েছে, তো পাপা আসুক আগে বাজার থেকে, তারপর ঠিক হবে। আর সকালে করব ডিম টোস্ট, তো ওগুলো খাবো, খেয়ে দেয়ে দেখি রান্নাটা করে নিয়ে। এখন গেলে ভোট দিতে দেরি হবে, আমারটা বাপের বাড়িতে, ওদেরটা এখানে। তো বুঝতেই পারছো আমাকে একটু ছোটাছুটি করতে হবে আর কি। তো দেখা যাক কখন যাই। আর না, চোখ থেকে ঘুম সরছেই না, ঘুম ঘুম পাচ্ছে একটু আমার। তো চলো, এখনকার মতো এটুকুই আপডেট। আজকে সেরকম কোনো কাজ এখনো করিনি, সকাল থেকে ঘরটা ঝাড় দিলাম, আর মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন এসব কাটলাম, আর ডিম টোস্টের জন্য ডিমটা গুলে টুলে রেডি করলাম, এই সবই। তো চলো, আমি এখন, ও যেহেতু ঘুমাচ্ছিল আমাদের ঘরটা ঝাড় দিতে পারিনি, এখন আমাদের ঘরটা একটু ঝাড় দিই। বলেছিলাম যে আজকে লাল শাক ভাজা আর মাটন হবে। আজকে সকালে আমরা ডিম টোস্ট খেয়েছি, আর এখন বাজে হচ্ছে 11:30। লাল শাক ভাজা হয়ে গেছে, মাটনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি সেদ্ধ করে রান্না করি। আর মামুনিরটা তো পেঁপে দিয়ে আলাদা করে স্টু মতো হবে, ওটাও বসিয়ে দিয়েছি। তো চলো, এখন আমি মাটনটা রান্না করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো এবার রান্নাঘরে নিয়ে যাই তোমাদের। তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমি দিয়েও দিয়েছি। এবার আলুটা আগে ভেজে নেব, এই যে আলু, আলুগুলোকে আগে ভেজে নিই এবার। তো চলো পরপর করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখলেই আলু ভাজলাম, পেঁয়াজ ভাজলাম, টমেটো দিয়ে দিলাম, নুন দিলাম, আর রসুন বাটা দিয়েছি, এই অবধি চলছে। আর এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর হচ্ছে মানে হাফ হাফ সবটাই, ওখানে গোটা গোটা গেছে একটু একটু পেঁয়াজ কুচি। তো এখানে বেটেছি পেঁয়াজ আদা আর হচ্ছে টমেটো, আর এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটা লঙ্কা বাটাও রয়েছে কাঁচা লঙ্কা, আর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এটা এবার এইটার মধ্যে দিয়ে এবার আবার কষানো চলবে, তারপরে মাংসটা দিয়ে দেবো। টক দইটা দিলাম, তোমরা তো দেখলি, এইবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আর কিচ্ছু নয়। তারপরে যে সেদ্ধ করা মাটনের স্টকটা রয়েছে সেটাই দিয়ে দেবো, এই যে এখানে রয়েছে ওটাকে এখানে আবার দিয়ে দেবো, দিয়ে ঝোল ফুটিয়ে নামিয়ে দেবো। তো চলো কষানোটা হোক, আগে কষাতেই তো টাইমটা লাগবে। করছিলাম রান্না করতে করতে, পাপা বললো চল চল আগে ভোটটা দিয়ে আসবি। ও আর পাপা গেছিল এখানে না, মানে এই এলাকাটাতে একটু ঝামেলাও হচ্ছে, আর একটু লাইন টাইনও পড়েছিল আর কি, ঝামেলাটাই বেশি হচ্ছে এখানে। তো আমাদের ওখানটাতে কখনোই কোনো ঝামেলা হয় না। আমি গেলাম, মাকে বললাম স্লিপের ফটোটা পাঠিয়ে দিতে আর কি, পাঠিয়ে দিল। আর আমি কাকুটাকে বললাম কালি একটু অল্প করে দিতে, আর দেখো আমাকেই আঁকি বুকি করেছে আঙুলের মধ্যে। ছোটবেলায় প্রথম যেবার ভোট দিয়েছি সে আঙুলটাকে এমন এমন করে আসা, হ্যাঁ ওইগুলো একটা মানে ওগুলোও এক একটা স্মৃতি হিসেবেই থাকে আর কি। প্রথম ভোট দিয়েছি, লোককে দেখাতে হবে আমি ভোট দিয়েছি, যাই হোক তখন ভাবতাম যে বড় বড় করে দিলে ভালো হয়, আর এখন ভাবি একটু ছোট করে দিলেই ভালো হয়, উঠে যাবে তাড়াতাড়ি। তো চলো এবার আমি বাড়ি যাই, মাটনটা কোনো রকম জলটা ঢেলে দিয়ে একটু ফুটিয়ে দিয়ে আমি চলে গেছিলাম, এবার করবো স্নান, প্রচন্ড গরম লাগছে। এই যে আজকে আমাদের মাটন হয়ে গেছে, ম্যাডাম রান্না করে ভোট দিয়ে চলেও এসছে। এই যে
এখন কড়াইতে রয়েছে, এখনো নামানো হয়নি। তো যখন ফুটিয়ে আর একবার নামিয়ে নেবে খেতে দেওয়ার আগে, তখন ভালোভাবে দেখাবো বাটিতে। স্নান টান করা হয়ে গেছে, আজকে না এতটাই রোদ ছিল না, রোদটা যেন লেগে গেছে আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। রান্নাও হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে, মামুনিরও ভোট দেওয়া হয়ে গেছে, আমাদের মোটামুটি সবারই ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে তোমাদের সাথে কথা। দেখাতে হয়তো পারবো না, কিন্তু হয়তো টিপটা বৃষ্টির আওয়াজটা পাচ্ছই। বৃষ্টি পড়ছে আর আকাশটাকে ভালোই লাগছে। ইচ্ছে ছিল আজকে একটু ছাদে যাবো বিকেলবেলা, হঠাৎই দেখছি নেমে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 4:45, দিকে একটু ঘুমিয়ে গেছিলাম, তো প্রেম চাচা এসছে শুনে আমি উঠে গেছি, সাথে সাথে উঠলাম। ও ডাক দিল, ওই দেখো মেঘও ডাকছে। তো চলো ঘরে যাই, সানডের বিকেলে এরকম একটা ওয়েদার ঘুম থেকে উঠে দেখবো এটা ভাবিনি। অত সুন্দর একটা লাঞ্চের পর এত সুন্দর একটা ঘুম দিয়ে উঠে ওয়েদারটা একদম বাজে হয়ে গেল। তো চলো ঘরে যাই, মেঘ ডাকছে প্রচণ্ডই। বুঝতেই পারছো যে রাস্তাতে আছি আর রিক্সাও আছে দেখছি। তো এখন যাচ্ছি একটু বিরাটি, কালকে তো সময় পাবে না, আর মঙ্গলবার শিবরাত্রি, তো একটু উপোস করার তো ইচ্ছা আছেই। আগের বছরও করেছিলাম, বিয়ের পর ফার্স্ট টাইম ছিল ওটা, এটা সেকেন্ড টাইম। তো চলো যাই একটু ফল টল কেনার ইচ্ছা আছে। আর আজকে বিকেলটা একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা আর একটু ঠান্ডা হয়ে গেল, এতটা ঠান্ডা ছিল না, গরম গরমই ছিল। তো একটাই রিক্সা আছে, মনে হচ্ছে কাকু আমাদের জন্যই ওয়েট করেছিল। তো চলো যাওয়া যাক। বিরাটি থেকে তো অনেক আগেই চলে এসেছি, আর বিরাটি থেকে আজকে কিনে এনেছি হচ্ছে আমি একটা, মানে ও আর আমি গেছিলাম কালকের জন্যে কিছু ফল টলও, কালকে নয় মঙ্গলবারের জন্য ফল টলও কিনলাম। আর যেটা কিনেছি অনেকদিন ধরেই ও আর আমি কিনবো কিনবো ভাবছিলাম, দেখো 2 লেয়ারের লাকি বাম্বু গাছ। এই অনেকদিন ধরেই কাকুটাকে বলছিলাম যে কিনবো কিনবো কিনবো, তো পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক, তো কাকুটার কাছে আজকে পেয়েছি, তাই আজকে কিনে আনলাম। আর রাতে কড়াইশুঁটির কচুরি খাবো আর মাটন, যেটা দুপুরে খেয়েছি আর কি। তো আর মামনি পাপার খাওয়া হয়ে গেছে আজকে, কাকুটা হচ্ছে কালকে, মামনি পাপা খেয়েছে 8টায়, কালকে টেস্ট করাবে, তো ওই জন্যে টেস্ট করানোর জন্যে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওরা আমি যে কচুরি আর মাটনটা খাবো আর কি, মাটনটা গরম করলাম, কচুরিটা করে আসলাম। তো চলো খাওয়ার টাইমে আবার দেখা করো। এই যে মাটন আর এই কচুরি ওকে দিয়ে দিয়েছি, তো চলে আসো খেয়ে নিক ও আগে, তারপর আমারটাও নিয়ে নিই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আমরা খাওয়া দাওয়া করে এই জাস্ট উঠলাম। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদি কোনো নতুন বন্ধু আছে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লাগে তাহলে পাশে থেকো, যেভাবে পাশে থাকতে চাও, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, অনেকভাবে পাশে থাকা যায়, তো যেভাবে পারো সেভাবেই থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।